আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের আমার অকৃত্রিম শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করতে চলেছি। আজকের এপিসোডটি আমি সমস্ত শ্রোতা তথা দর্শক মণ্ডলী সহ স্পেশালি অভিজিৎ সেনগুপ্ত তথা অভিজিৎ দাদাভাইকে ডেডিকেট করতে চাই। সবার অবগতির জন্য জানাই, অভিজিৎ দাদাভাই আমার বিগত এপিসোডগুলি দেখেছেন এবং আমার স্কুল সংক্রান্ত একটি এপিসোড তৈরির জন্য বলেন। থ্যাংক ইউ দাদাভাই, যতটুকু সম্ভব হলো চেষ্টাতে করলাম। আজকের এপিসোডটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। দাদাভাই, এই আমার প্রাথমিক বিদ্যালয়। আমার মেয়েবেলা একেবারে প্রাক শৈশবের পঠন পাঠন প্রক্রিয়া এখান থেকেই শুরু। বোঝা না বোঝা, ভয় অনান্য, মন খারাপ না খারাপ, বহু ইতিবৃত্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এই স্কুলের ক্যাম্পাসে। তার কিছু আছে স্মৃতির পাতায়, মনের মণিকোঠায়, আর কিছু আছে স্মৃতির অতল তলে। তার মধ্যে COVID-19 মোস্ট রিমার্কেবল সাবজেক্ট। এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষের শ্রেষ্ঠত্বের শিরোপা আমাকে প্রদান করেছে। আমার এই সাফল্যের সবটাই আমার প্রিয় শিক্ষক মণ্ডলীর প্রদেয়। আমি সেই সব মহাপ্রাণদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। এটা রবীন্দ্রনাথ টেগোরের স্ট্যাচু। বাহ, দারুণ স্ট্যাচু। আর পাশেই আছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। বাহ বাহ বাহ, চমৎকার স্ট্যাচু। আর ওটা বোধহয় মিড ডে মিলের ঘর, তাই তো? এটা তোমাদের পুকুর, এই পুকুরে প্রচুর মাছ আছে, তাই তো? কাঁটাতারের সীমান্ত পেরোলেই আমার উচ্চ বিদ্যালয়। আমার স্কুলের নাম দয়াপুর পিসিসেন হাই স্কুল, যার পুরো নাম দয়াপুর প্রফুল্লচন্দ্র সেন হাই স্কুল। এই মহাত্মার নামেই স্কুলের নামকরণ হয়েছিল। এখানেও আমার একটি বছর অতিক্রান্ত হলো। এই একটি বছরের শ্রেষ্ঠত্বের শিরোপা আমার ঝুলিতে অক্ষুণ্ণ আছে। আসুন আমার বিদ্যালয়ের সামগ্রিক চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন আমাদের বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয়টিকে কিন্তু তিনটি ভবনে ভাগ করা হয়েছে। এই ভবনটির নাম কবিগুরু ভবন, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বড় বড় অক্ষরে। আপনাদের গ্যাদার্থে জানাই, এই যে বিল্ডিংগুলো হয়েছে, এই বিল্ডিংগুলো খুব সম্প্রতি হয়েছে। এর আগে এখানে একটিও কোনো পাকা বিল্ডিং এখানে ছিল না। এখানে ছিল সম্পূর্ণ খড়ের ছাউনি এবং মাটির দেয়াল বিশিষ্ট সমস্ত স্কুল। আমাদের ভবনগুলোতে কিন্তু অনেকগুলো শ্রেণী রয়েছে, কিন্তু আমি এখন চেনাতে পারবো না, কারণ সম্প্রতি আমাদের ক্লাসরুমগুলো বদলানো হয়েছে। তো সেই জন্য আমি এখনও সঠিকভাবে চিনে উঠতে পারিনি কোন ঘরে কোন ক্লাস বসে। আজকে কিন্তু মেঘলা ছিল, আমরা এসেছি যে সেই বৃষ্টিতে শুরু হয়ে গেছে। অনেকক্ষণ বৃষ্টি চলছিল, সেই জন্য আমরা আর বাইরে বেরিয়ে ভিডিও করতে পারিনি, ভিতরে বসেছিলাম। এই যে ওপরের তলাটা দেখতে পাচ্ছ বাবা, এই ওপর তলায় কিন্তু বসে ক্লাস 12 আর ক্লাস 11। আচ্ছা, এখানটা? এই যে পাপা দুটো রুম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এগিয়ে চলো। আর এই যে দিয়ে মঞ্চটা দেখতে পাচ্ছ না, এটা সংস্কৃতি মঞ্চ আমাদের। সংস্কৃতি মঞ্চ? এটা
এই যে ভবনটা দেখছো, হ্যাঁ, এটা আচার্য প্রফুল্ল ভবন। হ্যাঁ, পুরো ক্লাসটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু ক্লাস 5 বসে। ক্লাস 5? মানে তোমরাও ওখানে বসতে আগে? হ্যাঁ। দেখছি সৌর প্লেট বসানো রয়েছে, এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে তাই তো? আমাদের কারেন্ট চলে গেলে, আচ্ছা, ওই সৌর বিদ্যুতের দ্বারাই আমাদের ঘরে লাইট জ্বলে, ফ্যান চলে, আচ্ছা, প্রত্যেকটা বিল্ডিং এ বসানো রয়েছে। আচ্ছা চলো দেখি এগিয়ে। কারণ এই বৃষ্টির সময় তো ঘরে পর্যাপ্ত পরিমাণে লাইট পৌঁছে না, সেই জন্য আমাদের বিকল্প ভাবে কারেন্ট ব্যবহার করতে হয়, আর কারেন্ট না থাকলে সৌর বিদ্যুৎ। তোমরা সবেদা পেড়ে খাও কখনো? এখানে তো দেখছি সারিবদ্ধ হয়ে প্রচুর বকুল গাছ। এটা তোমাদের স্কুলে পুকুর? আমাদের সময় কিন্তু এসব পুকুরগুলো ছিল না জানো, এই পুকুরগুলো নতুন করে খনন করা হয়েছিল আমাদের পরবর্তী সময়ে। তোমাদের এই ভবনটার নাম কি? কবি সুকান্ত ভবন, তাই তো? আচ্ছা চলো চলো দেখি এগিয়ে, কবি সুকান্ত ভবন তাই তো? এই বিল্ডিংটাতে তোমাদের ক্লাস হয় উপরতলাতে? আর এটা বললে ক্লাস 10 তাই তো? হ্যাঁ, এটা তোমাদের মিড ডে মিল খাওয়ার জায়গা তাই তো? বাহ খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তো। এই যে খেলার মাঠ, খেলার মাঠের চারিদিকে বেষ্টন করে বিল্ডিংগুলো গঠিত হয়েছে। ইতিপূর্বে আপনাদের বলেছি যে এই সমস্ত বিল্ডিং কিন্তু বিগত কিছু বছর আগে এখানে একটুও ছিল না। তুমি কি জানো যে এখানে একটা সময়তে এই যে যতগুলো ঘর আছে সমস্ত সবই কিন্তু খড়ের ছাউনি দিয়ে তৈরি ছিল, ঠিক আছে? এবং হ্যাঁ, এবং মাটির দেয়াল, এবং একটা ঘরেও কিন্তু কোনো দরজা ছিল না, সম্পূর্ণ উন্মুক্ত এসব ক্লাসরুমগুলো ছিল, ঠিক আছে? এটা জলের ট্যাপ তাই তো? বাবা এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আর পাশের ও বিভিন্ন সংস্থা থেকে যখন আসে তখন ওখানে ওই পতাকাটা উত্তোলন হয় তাই তো? আমাদের মূল যে পতাকা এখানে উত্তোলন করা হয়। আচ্ছা, তো আজকে পর্বটা কিন্তু এখানেই শেষ করছি। আবারও অভিজিৎ দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তাকে বলছি যে আপনি যদি আর কোনো ভিডিও করার জন্য আমাদের বলেন আমরা খুব খুশি হব, আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই আমাদের এই পর্বটি দেখছেন, তো এছাড়াও আমাদের অন্যান্য ভিউয়ার্স বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদেরকে বিভিন্ন রকম ভিডিও করতে বলতে পারেন, আমরা করার চেষ্টা করব। তো আজকের পর্বটা
এখানে শেষ করে দিচ্ছি। আর একটি নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।